উপজাতি ছাত্র ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় দলীয় সভ্য পদবিজয় পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে অমলেন্দু দেববর্মা এবং অন্যান্য দলীয় কর্মকর্তারা। রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে এই সভ্য পদবিজয় করা হচ্ছে বলে জানান দলীয় নেতারা। উপজাতি যুব ফেডারেশন তথা কিউআইএফ প্রতি বছরই সভ্যপদ সংগ্রহ করা হয়। এবার 2022 এর সভ্যপদ কিউআইএফ কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাস ব্যাপী সভ্যপদ সংগ্রহ করা হবে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যেই কিউআইএফ গ্রামে পাহাড়ে গিয়ে শহরে যেখানে ট্রাইবেল যুব যুবতী আছে তার বাড়িতে বাড়িতে গিয়ে সভ্যপদ দিচ্ছেন এবং তাতে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে যে যুবক যুবতী কম বয়সী যুবক যুবতী আমাদের কিউআইএফ এর সভ্যপদ গুলি সংগ্রহ করে নিচ্ছেন, হাসি মুখে নিচ্ছেন। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অবস্থা বেকারের যেটা দিনের দিন বাড়ছে, সারা ভারতবর্ষের মধ্যে বেকারের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে আমাদের ত্রিপুরা রাজ্য, প্রথমে হরিয়ানা। এখন এই 4.5 বছরের বেকারত্বের জ্বালা উপজাতি যুব ফেডারেশন সংগঠন করে এমন শুধু না, ডিওয়াইফাই করে এমন শুধু না, সারা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা এখন বুঝছে, বিশেষ করে চাকরি ভাওতাবাজি, বছরে 50,000 চাকরি ভাওতাবাজি করেছে, ঠকিয়েছে, তাদের প্রতারণা করিয়েছে তাদেরকে। কাজেই যুব মোর্চা করে এবং এই সমাধান কর্মসংস্থানের সমাধান হবে না, এই কর্মসংস্থানের সমাধান করতে পারে একমাত্র বামফ্রন্ট সরকার। এবং এটা দেখিয়েছে বামফ্রন্ট সরকার বিগত সরকারের আমলে, গত 25 বছরে, এর আগের বছরে এই বামফ্রন্ট সরকার থাকলে চাকরির দরজা বন্ধ হয় না, চাকরির দরজা খোলা থাকে। এবং বিধানসভার তথ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যে বর্তমান বিজেপি জোট সরকার, তারাও